চট্টগ্রাম মহানগরীতে মাদক চোরাচালান মামলায় ভারতীয় এক নারী সহ গ্রেফতার হওয়া পাঁচ নারীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আটককৃতদের গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে সকালে শুনানিকালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত রবিবার নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০,০০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করে র্যাব।